ফাইনালি বন্ধুরা এর তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে তার পিইটি পিএসটি ডিভি অ্যান্ড ডিএমই অর্থাৎ ডিটেইলড মেডিকেল এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হয়েছে তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে বন্ধুরা তোমাদের তেইশে সেপ্টেম্বর থেকে তোমাদের পিটি পিএসটি ডিভি অ্যান্ড ডিএমই শুরু হতে চলেছে তোমরা কেউ বিলিভ করছিলে না এবং অনেকে আমি যে নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নোটিফিকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকে কিন্তু তোমরা ফেক নিউজ বলেছিলে এবং অকথ্য ভাষায় তোমরা কিন্তু গালাগাল তোমরা কিন্তু হয়তো কমেন্ট বক্সে ভরে দিয়েছিলে আমি হয়তো কমেন্ট বক্স দেখিনি তবুও কিন্তু তোমরা অনেকে কিন্তু বলেছিলে যে এটা ফেক নিউজ তুমি ফেক নিউজ দিচ্ছ তো আজকে তোমরা প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছ যে তোমাদের পিইটি পিএসটি অ্যাডমিট কার্ড আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডাউনলোড করে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এবং তোমাদের যে পিটি পিএসটি ডিভি ডিএমই সেটা কিন্তু তেইশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে তোমাদেরকে সব কিছু আমি প্রুফ অফিসিয়ালি দেখাবো এবং কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো যারা ফেক বলে থাকো তো অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি আমরা যে আপডেটগুলো তোমাদেরকে দিয়ে থাকি সব কিছু আপডেট তোমাদেরকে অথেন্টিক নিউজ দিয়ে থাকি ওকে কিছু নিউজ এমপ্লয়মেন্ট থেকে আমরা সেই আপডেটগুলো নিয়ে থাকি এবং তোমাদেরকে একত্রে ভিডিও দিয়ে থাকি ওকে তো যারা কমেন্ট কমেন্ট যারা করছো অবশ্যই তোমরা ভেবে চিনতে কমেন্টটা করার চেষ্টা করবে ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পিএটি পিএসটি ডিভি ডিএমই তোমাদের একসঙ্গে হবে আমি অল ওভার বেঙ্গল মিলিয়ে কতগুলো সেন্টার তোমাদের ঠিক করা হয়েছে কোন কোন সেন্টারে তোমাদের ডিভি ডিএমই হবে সব কিছু আমি তোমাদেরকে আপডেট প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দিয়েছি এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে অ্যাডমিট কার্ড দিয়ে আমি ডাউনলোড করেছি এটা একজন পাস প্রার্থীর অ্যাডমিট কার্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ তার নাম রয়েছে তোমরা যদি তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে করেছো তো তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে একের পর এক স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো এখানে তুমি তোমার রোল নাম্বার দেখতে পেয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ ডেট অফ পিইটি পিএসটি ডিভি অ্যান্ড ডিএমই নয় দশ দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তার পড়েছে কোথায় পড়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং পাঁচটার সময় কিন্তু তাকে রিপোর্ট করতে হবে অর্থাৎ রিপোর্টিং সময় কিন্তু পাঁচটা থেকে সে লাইনে দাঁড়াবে ওকে এখানে তার সেন্টার তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ মালদা বিএসএফ ক্যাম্পাস তোমরা দেখতে পাচ্ছ ফারাক্কা এখানে পুরো অ্যাড্রেস কিন্তু দেওয়া হয়েছে তোমার কিন্তু অন্যান্য সেন্টারে কল্যাণীতেও পড়তে পারে বা তোমার রৌশনবাগেও পড়তে পারে দুর্গাপুরেও পড়তে পারে তারপরে জলপাইগুড়িতেও পড়তে পারে তোমার সেন্টার তোমার কাছের সেন্টার কিন্তু তোমাকে দেওয়া হবে তো যাই হোক না কেন এখানে কিন্তু পুরো প্রসেস তোমাদের একসঙ্গে হচ্ছে তুমি ফিজিক্যাল কমপ্লিট যদি করতে পারো তাহলে নেক্সট স্টেপের জন্য ডাক পাবে অর্থাৎ ডিভিডিএমের জন্য কিন্তু তোমাকে ডাকা হবে আর তুমি যদি ফিজিক্যাল কোয়ালিফাই না করতে পারো সেখান থেকে কিন্তু রিটার্ন তোমাকে ঘর পাঠিয়ে দেওয়া হবে ওকে তো এখানে তোমাদের পুরো প্রসেস বলে দেওয়া হয়েছে কি কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে কি কি হবে না হবে দুপাতার তোমাদের ডকুমেন্ট তোমাদের এই পিডিএফ রয়েছে আমি তোমাদেরকে সব কিছু তোমাদেরকে অনুবাদ করে দেখিয়ে দেবো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে ওকে ধরো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন কিছুক্ষণ আগে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নোডাল অফিস নোডাল ফোর্স হল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য পিটি পিএসটি ইভেন্ট ফলোয় ফলোয়েড বাই ডিভি ডিএমই এন্ড আর্মি সিটি জিডি এক্সাম টু জিরো টু ফোর ইন সিএপিএফ এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিফাই এনসিবি সিবি কোয়ালিফাইড যারা কমন সরি সিবিটি এক্সাম যারা কোয়ালিফাইড এবং যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হয়েছ তারা কিন্তু তোমাদের পিটি পিএসটি ডিভি এবং ডি জন্য ডাক পাবে এবং তোমাদের সেটা কিন্তু শুরু হতে চলেছে তেইশ নয় দু হাজার চব্বিশের পর থেকে অর্থাৎ তেইশ নয় দু হাজার চব্বিশ থেকে এক কথায় ওকে দ্য ই অ্যাডমিট কার্ড তোমরা পিটি পিএসটি ডিএমই স্টেজ ক্যান বি ডাউনলোড বাই শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর্ম দ্য লিঙ্ক এই যে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্ক থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এই লিঙ্ক কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর এই যে তোমাদের এখানে এটাই দেওয়া হয়েছে বিশেষ কিছু এখানে তথ্য দেওয়া নেই তো চলো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য রিক্রুটমেন্ট সি আর পি এফ ডট গভ ডট ইন এটি তোমরা গুগল বা গিয়ে টাইপ করবে টাইপ করলে সার্চ করলে তোমরা কিন্তু এরকম পেজে চলে আসবে এরকম পেজে আসার পরে তাছাড়া তোমরা যদি ডিরেক্ট লিঙ্ক পেতে চাও তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখানে আমি নোটিফিকেশান এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রামে তোমরা সার্চ অপশানে ফোর্স অ্যাকাডেমি সার্চ করলেই আমাদের লোকযুক্ত চ্যানেল পেয়ে যাবে সেখানে তোমরা কিন্তু সরাসরি জয়েন হতে পারবে তো এই যে ইম্পর্টেন্ট নোটিফিকেশান তোমাদেরকে দেখালাম সেই যে নোটিফিকেশানটা এবং এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক এই লিংকে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের কাছে আরও একটি পেজ খুলে পেজে নিয়ে চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্ভার কিন্তু একদম জ্যাম হয়ে গিয়েছে ওকে একদম সার্ভার জ্যাম বলতে চলে তোমাদের খুলছে না তবে তোমরা ট্রাই করতে 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 কিন্তু তোমাদের ওপেন হতে পারে দেখো আমি তিনবার ট্রাই করলাম তো তিনবার তিনবারের বেলায় কিন্তু তো আমাদের ও পেজটা কানেক্টেড অর্থাৎ কানেকশান নিয়েছে তো যখনই তোমাদের পেজটা ওপেন হবে তখন কিন্তু তুমি অনেকগুলো স্টেপে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যেমন তুমি নাম তোমার ডেট অফ বার্থ তারপরে ক্যাপচার থাকবে সেই ক্যাপচার দিয়ে তার সঙ্গে সঙ্গে তুমি যদি চাও তো তুমি তোমার রোল নাম্বার তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ দিয়েও ডাউনলোড করতে পারবে তাছাড়া তুমি যদি চাও তো তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েও তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখো তোমাদের পেজটা ওপেন হচ্ছে না নাহলে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম তো যাই হোক না কেন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করো সিম্পল প্রসেস আছে এখানে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ